হাতের কি অবস্থা? তুই সারাদিন পরিশ্রম করে 50 টাকা পাইছস, আমি তাতেও খুশি। যা বাবা, তুই একটা একটা করে এই টাকা পানিতে ফেলাই দে। দেখ আমাকে চাই, আমি তোরে 3 লাখ টাকা দিব। যা বাবা যা। তোমার আর যেতেছিলাম, তোমার এক্সামের খবর কি? ও হ্যাঁ, সামনে তো আমার এক্সাম শুরু হবে। দেখ ভালো অবস্থা, আর শোনো, আইফোন একটা নতুন মডেলের সেট বেরিয়েছে। হ্যাঁ আইফোন 11 প্রো ম্যাক্স। হ্যাঁ ওয়ালাইকুম ফোন। তাই আমাদের তো টুর্নামেন্টের খেলা শুরু হয়ে যাইতেছে, কিছু বাইরে থেকে প্লেয়ার আমার লাগবে। টাকা লাগবে? কত টাকা? বুঝেনি তো। আচ্ছা সমস্যা নাই, 10,000 টাকা দিলে হবে? না 20,000? একটু বেশি। আচ্ছা বাইরে থেকে আনা লাগবে। আচ্ছা 50,000 টাকা দিই। আচ্ছা নে, এখানে 30,000 টাকা আছে, আর 20,000 টাকা সন্ধ্যার সময় এসে নিস। জার্সি নে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এত অহংকার কিন্তু ভালো না, বুঝছো? আজকে টাকা ধনদৌলত সব আছে, আগামীতে নাও থাকতে পারে। তাই যখন টাকা পয়সা ধনদৌলত থাকে তখন তার মর্যাদা দেওয়া উচিত। এভাবে উড়ত ফারত করে উড়ানোটা ভালো না। আরে তুমি এত চিন্তা করতেছো কেন? আমার বাবার কত টাকা পয়সা, কত ধনদৌলত, এগুলো খাবে কে? আমি একমাত্র সন্তান। টাকা পয়সা ধনদৌলত সব সময় কিন্তু থাকে না, যখন থাকে তখন তার মর্যাদা দেওয়া উচিত। আচ্ছা তুমি যে এত টাকা পয়সা উড়াও, এগুলো কি তোমার রোজগারের টাকা? আমার টাকা হবে কি জন্যে? আমার বাবার টাকা, আমার বাবা কি কম আছে নাকি? তোমার বাবার টাকা? আচ্ছা এই যে এত বড় গাড়ি, বাইক, এটা বাইক বলে না? হ্যাঁ। এই বাইকটা যে কিনছো এটা কার টাকায় কিনছো? আমার বাবার টাকা। ও, তার মানে নিজে রোজগার করার কোনো যোগ্যতাই তোমার নাই, বাবার টাকা দিয়ে ফুটাঙ্গি। আমার বাবার আমি একমাত্র সন্তান, এত ধনদৌলত টাকা পয়সা এগুলো কে উড়াবে? আমি তো উড়াবো নাকি? ঠিক আছে, তোমার বাবা এত কষ্ট কইরা, এত কিছু কইরা এইসব টাকা পয়সা ধনদৌলত বানাইছে, আর তুমি এইভাবে উড়াইতেছ, এটা কিন্তু ঠিক না। যখন পথের ফকির হবা তখন কিন্তু হারে হারে বুঝবা যে টাকার কত মূল্য। শোনো, আচ্ছা বকবক করো না, যাও, আমি বাবার কাছে যেতেছি। নতুন মডেলের একটা আইফোন বের হয়েছে, 3 লাখ টাকা লাগবে, ওখানে যাই, যাও। দেখতেছিস না, দালান কোটা, ব্যাংক ব্যালেন্স, আমার বিশাল সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, এসব আমার কষ্টের গড়া পয়সা। আমি যখন এক জায়গায় চাকরি করি তখন মাত্র 100 টাকা মাসে পাই, খাইয়া না খাইয়া এই সম্পত্তিগুলো করছি, একমাত্র তোর লাগিয়া। এখন যদি তুই মোবাইলের মধ্যে এত টাকা ব্যয় করস, তাহলে তুই ভবিষ্যতে তো ফকির হয়ে যাবি। আহা বা, তুমি এগুলো কী কইতেছ? এই যে তোমার এত সয় সম্পত্তি, এগুলো খাবো কেরা? তোমার একমাত্র সন্তান আমি, আমি তো খাবো না আবু। বেশি কথা কই না, দেও, বন্ধু বান্ধব ওয়েট করতেছে। বাবা তোরা আমি টাকাই দিব, তুই তুই কালকে আমার পরিচয় ছাড়া তুই সৎ উপার্জন দিয়া তুই আমার 500 টাকা কামাই করে দেখাই দে যে তুই কতটুকু পাস। তোর আমি যা চাস তোর আমি তাই দিব। আব্বা তুমি এগুলো কী পুলন মানুষের মতো কথা কইতেছ, 500 টাকা এটা তো আমার 10 মিনিটের ইনকাম। আচ্ছা ঠিক আছে, আমি 500 টাকা না দিতেছি, যা। আমি কি করবো, আমি না খাই তোমার টেয়া দিব। ভাই যাও, বিরক্ত করো না, যাও যাও।
আইছে কাম সাবের দেখে তাও তো মনে হয় বড় লোকের বলা আইসা আমার অন ঢং করবে আমি নিজেই চলবার পাই না আমার হাতে কোনো কাম নাই আমরাই খুঁজে কাম করি ঠিক মতো কাম পাই না অন্যান্য কাজে লাগলে আইসো আমি তাতেও খুশি যা বাবা তুই একটা একটা করে এই টাকা পানিতে ফাই দিয়ে আমাকে চাই আমি তোর 3 লাখ টাকা দিব যা বাবা যা দেরি করিস না বাবা যা আমি কইছি না তুই যা যা আমি টাকা ফেলতে পারবো না আমার অনেক কষ্টের টাকা আমার জীবনের প্রথম রোজগারের টাকা আমি অনেক কষ্ট করে কামাই গেছি বাবা না বাবা আমি পারি নাই আমি অনেক কষ্ট করে এই টাকা কামাই করছি বাবা আমি পারি নাই পুকুরে ফেলতে আমি বাবা বুঝছি টাকা ইনকামের কত কষ্ট করে টাকা উপার্জন করতে হয় আমার তুমি ক্ষমা করে দাও বাবা 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 আমি তো বুঝছ টাকা কেন বাবা